ও শুভ দিনে আমাদের এই রামানুজ মেমোরিয়াল লেকচার যার টাইটেলটি হচ্ছে দ্য রোল অফ ম্যাথমেটিক্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি, এই উদ্দেশ্যে বলার জন্য দূর দূর থেকে যে বিশিষ্ট গণিতবিদ এসছেন, সেই প্রফেসর জেসি মিশ্র আইআইটি খড়গপুর ও প্রফেসর মনোহর মাইতি যিনি প্রাক্তন সায়েন্টিস্টও ছিলেন ইসরো, উনি বলবেন তার কথা, যিনি এপিজে আব্দুল কালামের সঙ্গে কাজ করেছেন একটা সময়, যা যাকে ছাড়া আজকে হয়তো আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না, বা আমাদের মনোরঞ্জন যে বলল ডিপার্টমেন্টে সে মনোরঞ্জন দেও কিন্তু মনোরঞ্জন স্যারের কাছ থেকে কিন্তু পিএইচডি ডিগ্রি পেয়েছেন, এইভাবে বহুজন পেয়েছেন, পরে আমরা জানাবো তিনি একে একে করে। এখন ওনাদেরকে সম্মান শ্রদ্ধা ও আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার মিশ্র ওনার প্রতি সম্মান কৃতজ্ঞতা, ও আজকে এই সেমিনারে উপস্থিত ডক্টর বিধান চন্দ্র সামন্ত কোঅর্ডিনেটর বিশ্বাসের এইচওডি ডিপার্টমেন্ট কেমিস্ট্রি, এবং আজকে আর রয়েছেন আমাদের সম্মানীয় জিপি সদস্য অশ্বিনী কুমার খাটুয়া, রয়েছেন আমাদের কলেজের এক্স স্টুডেন্ট মথুরা ত্রিপাঠি, সঙ্গে রয়েছেন আমাদের ডিপার্টমেন্টের সমস্ত গুণী অধ্যাপকগণ, আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের অধ্যাপকগণ, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ ও আমাদের ডিপার্টমেন্টের প্রিয় ছাত্রছাত্রী ও বিভিন্ন স্কুল থেকে উৎসাহী গণিত উৎসাহী বিভিন্ন শিশু ছাত্রছাত্রী সকল, আজকে আমরা জানি যে রামানুজ ছিলেন ভারতবর্ষের এক বিখ্যাত গণিতজ্ঞ, যার স্মরণে আমাদের গণিত বিভাগ প্রতি বছরই বিভিন্ন টপিকের উপর সেমিনারগুলো করে থাকে। তাই এই বছর আমরা একটা টপিক ঠিক করে নিয়েছি, দ্য রোল অফ ম্যাথমেটিক্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি, যার উদ্দেশ্য হচ্ছে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ম্যাথমেটিক্স সম্পর্কে উৎসাহ তৈরি করা এবং ম্যাথমেটিক্সের বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে কিছু তথ্য ভারতবর্ষের বিভিন্ন গণিতবিদদের দ্বারা ছাত্রদের সামনে তুলে ধরা। আমাদের এই ডিপার্টমেন্ট এখানে ম্যাথমেটিক্সের বিএসসি এবং এমএসসি কোর্স পড়ানো হয়, যার একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে, তার পাশাপাশি এখানে ক্লাস টিচিং এর সঙ্গে সঙ্গে সেমিনার মডেল কুইজ ওয়ার ম্যাগাজিন পাবলিকেশন প্রভৃতির দ্বারা স্টুডেন্টদের মধ্যে আমরা গণিতের বিভিন্ন দিকগুলো খুব পরিষ্কার করে তুলে ধরি এবং তারা যাতে আগামী দিনে বাস্তবমুখী হয় গণিত সম্পর্কে সেগুলো আমরা চেষ্টা করি এবং গণিতের হায়ার স্টাডি করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি। আমাদের ডিপার্টমেন্ট আর সব দিক দিয়ে সমৃদ্ধ, রয়েছে ওয়েল ডেকোরেটেড কম্পিউটার ল্যাব, কমপক্ষে 1500 বই এবং স্মার্ট ক্লাসরুম এবং ডেডিকেটেড শিক্ষক, যারা প্রত্যেকে তাদের ক্লাস টিচিং লাইব্রেরি ওয়ার্ক ও ডিপার্টমেন্টের সমস্ত কাজে খুবই যত্নবান। আমরা জানি একটা প্রতিষ্ঠান সুনাম বা শ্রীবৃদ্ধি কেবল ইনফ্রাস্ট্রাকচার উপর নির্ভর করে না, নির্ভর করে ডেডিকেটেড শিক্ষক ও অধ্যক্ষের উপর। আমি আজ প্রথমে আমাদের ধন্যবাদ জানাবো আমাদের ডিপার্টমেন্টের উন্নতির জন্য, যিনি সর্বদা আমাদের সাহায্য করে থাকেন, যিনি সর্বদা আমাদের সব দিক দিয়ে রক্ষা করে থাকেন, আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার মিশ্রকে। তার সঙ্গে দাঁড়াবো আমাদের ডিপার্টমেন্টে আমার সঙ্গে যারা কাজ করেন, আমাকে হেড হিসেবে যারা সবসময় সম্মান এবং সাহায্য করে থাকেন, সেই ডক্টর মনোজ দে, শ্রী সুমন গিরি, দেবরাজ মান্না, বিকাশ পণ্ডা, কিরণময় মান্না, অর্পণ ধারা, অনুপম দে, সঞ্চিতা ভা, সন্তু এবং গৌতম কুমার মণ্ডলকে। আমি জানি ম্যাথমেটিক্স, আমরা জানি ম্যাথমেটিক্স দ্য সায়েন্স অফ মেজারমেন্ট কোয়ান্টিটি অফ ম্যাগনিটিউড, ইট ইজ অলসো দ্য এক্সাক্ট বিসাইডস সিস্টেমেটিক এবং লজিক্যাল, যেটা আমাদের স্যার কিছুক্ষণ আগে বলে গেলেন লজিক্যাল সাবজেক্ট। ম্যাথমেটিক্স হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড হোল দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, ইট হ্যাজ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট দ্য কাউন্টিং, আমরা জানি যে হিসেব এই কাউন্টিং থিংটা এটা কিন্তু ম্যাথমেটিক্সের একটা রিভলিউশন, আমাদের চারদিকে যা কিছু দেখি তা যদি হিসেব করতে না পারতাম তাহলে কিন্তু আমাদের জীবন অনেক পিছিয়ে যেত। তার জন্য প্রিয় ম্যাথমেটিক্সিয়ানরা বলেছেন যে ম্যাথমেটিক্স এটা বাচ্চাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্সিয়ানরা কি বলেছেন, বাচ্চারা ম্যাথমেটিক্সকে কিভাবে নেয়, ম্যাথমেটিক্স দ্য ওয়ে শেপে দ্য মাইন্ড অফ চিলড্রেন ইন হ্যাবিট অফ ইজিয়ান, একটা বাচ্চার মনকে যদি ঠিকঠাক করে সিস্টেমেটিক ওয়েতে লজিক্যাল ওয়েতে তৈরি করতে হয় তাহলে প্রথমে কিন্তু ছোট বয়স থেকে আমরা তাকে গণিত শিখাই। আমরা এইটুকু চিন্তা করে দেখবো যে কাউন্টিং হ্যাজ দ্য ভাইটাল রোল ইন দ্য ডেইলি লাইফ, ইট ইমাজিন দ্যাট দেয়ার ওয়ার নো ম্যাথমেটিশিয়ান অ্যাট অল, এই বিশ্বে যদি কোনো অঙ্কবিদ না থাকতো তাহলে হাউ কুড টু বি পসিবল টু আস টু কাউন্ট নাম্বার অফ এ স্টুডেন্ট ইন এ ক্লাসরুম, আমরা শিক্ষকরা কি করে হিসাব করে বলতে পারতাম যে আমাদের এই ক্লাসে কতজন ছাত্র আছে, আমরা কি করে বলতে পারতাম আমাদের পকেটে কত টাকা আছে, আমরা কি করে বলতে পারতাম আজকে এই সপ্তাহে কোন দিন, আমরা কি করে বলতে পারতাম এটা কোন মাস কিংবা কোন বছর, শুধু কি আমরা কাউন্টের ক্ষেত্রে ব্যবহার করি,
বড় বড় ফিলোসফাররা বলছেন এক্সপ্লোজার অফ ম্যাথমেটিক্স হেল্প টু ডেভেলপিং দ্য অ্যানালিটিক্যাল মাইন্ড, আমাদের মনের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা যদি বাড়াতে চাই তাহলে কিন্তু আমাকে অঙ্কটা ভালো করে জানতে হবে। আমরা যদি আমাদের বেটার অর্গানাইজেশন অব দ্য আইডিয়া, আমাদের চিন্তা যে করছি তাকে যদি একটা সুন্দর ওয়েতে অর্গানাইজ করতে চাই তাহলে কিন্তু আমাদের জানতে হবে, এবং আরো যদি আমাদের থটটাকে অ্যাকুরেট ওয়েতে আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে কিন্তু আমাদের অঙ্কে জানতে হবে। টু এক্সপ্রেস অ্যাকুরেট এক্সপ্রেশন অফ আওয়ার থট অফ আওয়ার অ্যাডভান্স আইডিয়া উই নিড দ্য ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স হেল্প আস টু ম্যান টু গিভ এক্সাক্ট ইন্টারপ্রিটেশন অফ হিজ আইডিয়া অ্যান্ড কনক্লুশন। আমরা যদি কোনো মন্তব্যে আসতে চাই, কোনো সিদ্ধান্তে আসতে চাই তাহলে মাস্ট উই নিড টু রিড দ্য ম্যাথমেটিক্স। ইট ইজ নিউমেরিক্যাল অ্যান্ড ক্যালকুলেট পার্ট অফ হিউম্যান লাইফ অ্যান্ড নলেজ। ইট প্লে এ প্রি ডোমিনেটেড রোল ইন আওয়ার এভরি লাইফ। আমাদের প্রত্যেক জীবনে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমাদের কিন্তু অঙ্কই কিন্তু আমাদের ডোমিনেট করে যাচ্ছে। তাই আমি বলবো দ্য রোল অফ ম্যাথমেটিক্স ইন দ্য ডেভেলপমেন্ট ইন টু ওয়ে। প্রথম বলি যে আমাদের পার্সোনাল জীবনে কিন্তু অঙ্ক আমাদের সাহায্য করে, তারপর বলবো আমি সোসাইটির ক্ষেত্রে কিছুটা আমি বলবো, তারপর যে বিশিষ্ট গণিতবিদরা আছেন তারাই আপনাদের সামনে এক এক করে তুলে ধরবেন। পার্সোনাল লেভেলে আমরা যদি সোশ্যাল ডেভেলপমেন্ট করতে চাই, সোসাইটি যদি আমরা থাকতে চাই আমাদের কিভাবে খরচ করা উচিত, সোসাইটিতে আমাদের গ্রুপের সঙ্গে কিভাবে মেশা উচিত, তাহলে কিন্তু সেখানে আমাদের যে সেট থিওরি পড়েছি, যে পারমিশন পড়েছি, যে গ্রুপ থিওরি পড়েছি, যেখানে যে সিকিউরিটি সিস্টেম থেকে যেখানে তার ভীষণ ব্যবহার, যে নাম্বার সিস্টেম পড়েছি, তা কিন্তু আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে হেল্প করে। আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আমাদের ব্রেন বুদ্ধিটাকে ডেভেলপ করতে গেলে আমরা কিন্তু অঙ্কটাকে প্রথমেই একটা বাচ্চাকে বলানো হয় তুমি বেশি বেশি করে অঙ্ক করো, যত সে অঙ্ক করবে তার লজিক, তার সিকোয়েন্স, তার সিস্টেম, তার প্রসেস দেখে আমরা বুঝতে পারি যে একটা বাচ্চা কি স্টেপ বাই স্টেপ কি সুন্দর করে অঙ্ক করছে, তাহলে তার থিঙ্কিং পাওয়ারটা আরো বেশি করে বাড়ে। আমরা যেমন ফিজিক্যাল এক্সারসাইজ করি আমাদের বডিটাকে ফিট রাখার জন্য, তেমনি করে আমরা যদি আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট করতে চাই, আমরা যদি ব্রেনটাকে আরো বেশি করে অ্যাক্টিভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করা প্রয়োজন। তাই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের গণিতটা জানা দরকার। ভোকেশনাল ডেভেলপমেন্ট, আজকে ভোকেশনাল কাজ, যে ড্রাইভার, যে আজকে আজকে উঁচি যিনি জুতো তৈরি করেন, যিনি আজকে কার্পেন্টার, রং করেন কত গ্রাম রং লাগবে, যিনি আজকে কাপড় তৈরি করেন, জামা প্যান্ট তৈরি করেন, প্রত্যেকেই কিন্তু অঙ্কটাকে ভোকেশনাল লাইফে খুব সুন্দর করে ব্যবহার করেন। মোরাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্টটা কি করে হচ্ছে না, একটা ছাত্র যখন একটা অঙ্ককে খুব সুন্দর করে কঠিন অঙ্কে পড়ে ফেলতে পারে, তার যখন সঠিক অ্যান্সারের কাছে পৌঁছে যায়, তখন তার মধ্যে একটা ফিলিংস, তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, তার মধ্যে একটা কনফিডেন্স লেভেল, তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে। এই সেলফ কনফিডেন্স থেকে তার ইন্টারেস্ট গ্রো করছে, এবং সেই সময় যদি আমরা রামানুজনের মতো ম্যাথামেটিশিয়ানদের জীবন কাহিনীকে পড়িয়ে যাই, যে রামানুজন কিভাবে একটা সাধারণ বাড়ি থেকে অর্থনৈতিক সংকটের মধ্যে গণিতটাকে ভালোবেসে কিভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি সম্মান অর্জন করেছেন, একটা ছাত্রের মধ্যে যদি এই আইডিয়াটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তারা আজকে ভোগবাদ বিশ্ব থেকে তারা সরে এসে অঙ্ককে তারা ভালোবাসবে, অঙ্ক নিয়ে তার জীবনটাকে কাটিয়ে দেবে এবং সুখে থাকবে। তাই এইভাবে তার মধ্যে একটা যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার মধ্যে একটা মডেল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট আমরা কিন্তু অঙ্কচর্চার মাধ্যমে, উন্নত অঙ্কচর্চার মাধ্যমে কিন্তু করে ফেলতে পারি। এবং কালচারাল ডেভেলপমেন্ট, আজকে আমরা মিউজিকের ক্ষেত্রে দেখি আমাদের গোল্ডেন ইস্যু, আজকে একটা বড় যে আর্কিটেকচার, তিনি যখন একটা বাড়ি ডিজাইন করবেন তিনি গোল্ডেন ইস্যু ব্যবহার করছেন, তিনি ফিবোনাচি নাম্বার ব্যবহার করছেন, আজকে যখন গোলাপ ফুলের দিকে তাকাই কতগুলো পাপি আছে তখন আমরা ফিবোনাচি নাম্বারটি ব্যবহার করছি। তাই সোসাইটি কালচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অঙ্ক ডেভেলপ করে। তাই এইভাবে আমরা যে কয়েকটা পয়েন্ট দেখালাম, আমাদের পার্সোনাল জীবনের ক্ষেত্রে অঙ্ক প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সাহায্য করে থাকে, কিন্তু শুধু এইখানে এইভাবে কি আমরা সোসাইটি থেকে তাকাবো না, আমরা যদি সোসাইটি থেকে তাকাই তাহলে এডুকেশন সিস্টেম প্রথম বলি। এডুকেশন সিস্টেমে দেখেছি ক্লাস ওয়ান থেকে যখন আমার মায়েরা আমাকে অঙ্ক শিখিয়েছিলেন, তখন পড়া শিখিয়েছিলেন ও আ ব ক এ বি সির সঙ্গে সঙ্গে আমাকে বলেছেন ও ওয়ান টু থ্রি ফোর কিংবা এক দুই তিন চার। তাহলে এই ছোট্ট বয়স থেকে আমি উচ্চশিক্ষায় আর কি শিক্ষিত হয়ে ডক্টর ডিগ্রি লাভ করে আমরা যখন কলেজে পড়াচ্ছি বা ভবিষ্যতে যদি আমরা পড়াশোনা করতে চাই, সারা জীবনটা দেখছি অঙ্ক কিন্তু আমাদের সঙ্গে আছে এডুকেশন সিস্টেমে, সেই প্রাথমিক জায়গা থেকে একবারে হাইয়েস্ট জায়গায় বা টপ জায়গা পর্যন্ত কিন্তু আছে। ইকোনমিক্সের ক্ষেত্রে প্রফেসর মাইকি ইকোনমিক্সের ক্ষেত্রে অঙ্ক কিভাবে, বিজনেসম্যানরা কিভাবে অঙ্ককে ব্যবহার করছেন সেই সম্পর্কে ইন ডিটেলস বলবেন। ইনফ্রাস্ট্রাকচার, আজকে মডার্ন টেকনোলজি, এই যে মাইকের কথা বলছি, এই আমরা ইনফরমেশন থিওরি মাস্টার ডিগ্রিতে পড়াচ্ছি, যে ইনফরমেশনটা আপনাদের কানে যে যাচ্ছে তার কত পার্সেন্ট সঠিক, আমরা যখন পেপার পড়ছি সেই পেপারে যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেটা কি কোনো বায়াস না আনবায়াস, কতটা পরিমাণ সঠিক ইনফরমেশন আপনাদের কাছে আছে, আমরা প্রোবাবিলিটি থিওরি দিয়ে সেগুলো ব্যাখ্যা করছি। আমরা যদি
সায়েন্স এবং ডেভেলপমেন্টের কাছে যাই অঙ্ক ছাড়া কিন্তু আমরা যদি ফিজিক্যাল কেমিস্ট্রি কথা ভাবি সেখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ হচ্ছে যদি আমরা ফিজিক্সের কথা ভাবি মোশনটা ব্যবহার করার ক্ষেত্রে ফিজিক্স সেখানে অঙ্ক ব্যবহার করা হচ্ছে আমরা যদি বায়োমেটিক্সের কথা ভাবি মেডিকেল সায়েন্সের কথা ভাবি তাহলে কোনো কিছু ক্যালকুলেট করতে গেলে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করা হচ্ছে আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা ভাবি আমরা যদি ইয়ারের কথা ভাবি ট্রান্সপোর্টের কথা ভাবি তাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু অঙ্ক কিন্তু সেখানে তার জায়গা কিন্তু করে নিয়েছে সম্মানীয় জায়গা করে নিয়েছে বড় ডোমেন স্পেস তৈরি করে নিয়েছে আমরা যদি মেডিকেল সায়েন্সের কথা বললাম এগ্রিকালচার ফিল্ডে যদি গাছের গ্রোথ রেটটা ক্যালকুলেট করতে চাই আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস কিভাবে গ্রো করছে সেটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে ইউটিউব পাওয়ার এক্স কে আমরা ব্যবহার করি আমরা যদি আজকে আমাদের টাইম ভ্যালু ইনফ্লেশন টাইম ভ্যালু মানি ক্যালকুলেট করতে চাই ইউটিউব পাওয়ার মাইনাস ল্যামডা টি কে ব্যবহার করি তাই এইভাবে আমরা প্রাত্যহিক জীবনে অঙ্ক কিন্তু সব জায়গায় কিন্তু কালচারাল মোরালের ক্ষেত্রে এবং সামনে প্রিন্সিপাল স্যার বললেন আমি জীবনে কিভাবে টাকা খরচ করবো একটা প্রোগ্রাম করতে গেলে কত টাকা খরচ হবে অর্থাৎ আমার জীবনের স্ট্যান্ডার্ডটাকে আমাদের চলতে গেলে স্ট্যান্ডার্ডে চলতে গেলে আমাদের কিন্তু অঙ্ক জানা দরকার তাই বিজনেসম্যান ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্টেশন মডার্ন লাইফ সব ক্ষেত্রে কিন্তু গণিত তার নির্দিষ্ট জায়গা করে নিয়েছে এবং সে কিন্তু ডমিনেট করে চলছে তাই একটু ইংরেজিতে আমি বলে দিই যে ম্যাথমেটিক্স লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট দেয়ার ইজ নো এনি আদার সাবজেক্ট ইন দ্য কারিকুলাম লাইক ম্যাথমেটিক্স হুইচ মেক্স দ্য স্টুডেন্ট বিগিন অ্যাক্টিভ প্রবলেম সলভিং হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ মেন্টাল ফ্যাকাল্টি মেন্টাল ওয়ার্ক ইজ নিডেড টু সলভ দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম ইফ চাইল্ড হ্যাজ সলভ এ ম্যাথমেটিক্যাল প্রবলেম হিজ অর হার ব্রেন বিকাম অ্যাক্টিভ ইন সলভিং দ্য প্রবলেম সো দ্য সিকোয়েন্স দ্য ম্যাথমেটিক্যাল প্রসেস ফর ইচ ম্যাথমেটিক্যাল প্রবলেম It's necessary for construct and create the process. English way, all mental ability of the child are developed through by the mathematics. Mathematics is a logical, finally everybody, mathematics is a logical and systematic subject which can adapt to subject for moral development. A mathematician, a mathematical student get pleasure in solving the mathematical problem, especially when she or he get the correct answer to his or her problem. At that moment, every child feels satisfaction, confidence, therefore mathematics help the development of our ethical sensitivity. Thank you to all. আজকে আমাদের এর পরে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ডক্টর কালীপদ মাইতি মহাশয়কে আজকের দিনে এরকম একটি বক্তব্য দেওয়ার জন্য এখন আমরা ডেকে নেব আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীকে